আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই বাজারগুলো সকালে করে নিয়ে আসা হয়েছে, আমি রান্নার জন্য ব্যস্ত ছিলাম তাই গুছাতে পারিনি, এখন গুছিয়ে নিচ্ছি। কলা নিয়ে আসা হয়েছে, আর এখানে আছে পাস্তা। আমি দেখতেছিলাম যে মেয়াদ আছে কিনা, আর নারিকেল। আর এবার ফার্স্ট টাইম নারিকেল কিনলাম, আমি কখনো নারিকেল কিনিনি, কারণ আম্মু দিয়ে যায় সবসময় আমাদের গাছে, এই জন্যই। এবার নারিকেল শেষ হয়ে গেছে আর আম্মু আসতে দেরি আছে, এই জন্যই কিনে নিয়ে আসা হলো। পিঠা বানাবো, আর এখানে নিয়ে আসা হয়েছে নুডলস। নুডলস তো শেষ হয়ে গেছে, আর আমি ইদানিং একটু একটু খাই, আর সেটা টমেটো সস দিয়ে। আমার কাছে নুডলসটা টমেটো সস দিয়ে খেতে ভালো লাগে, তবে এমনি আমি খেতে পারি না। আর সস নিয়ে আসছি অল্প করে, কারণ বাসে আরও ছিল। আর এখানে আটা লুচি খাওয়ার জন্য, কিন্তু পরোটা তারপরে রুটি এসব এখন আমি বানাতে পারি না, আর এগুলো আমি বাইরে থেকে কিনে নিয়ে আসা খাওয়ার জন্য, কারণ বাবু অনেক কান্না করে যদি আমাকে না দেখে, এই জন্য এগুলো বানাতে পারি না, অনেকটা টাইম লাগে এগুলো বানাতে গেলে। আর এখানে সবজি নিয়ে আসা হয়েছে কিছু, আর সবজিগুলো আমি সবসময় অল্প করেই কিনি, কারণ যেহেতু কাছেই বাজার, নিচে যে কোনো সময় নিয়ে আসা যায়। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার ভিডিওটি ফলোয়ার্স করার চেষ্টা করবেন। আর বেগুনগুলো অনেক টাটকা ছিল, আর এখন যেহেতু শীতকাল, এখন সব সবজি অনেক সুন্দর থাকে, ফ্রেশ থাকে, আর খেতে অনেক মজা। আর এই বেগুনগুলো নিয়ে আসা হয়েছে, আমি বেগুন দিয়ে চাটনি করব, আর সেটার ভিডিও শেয়ার করব, অনেক মজা বেগুনের চাটনি। আর কাঁঠাল পাতা নিয়ে আসা হয়েছে পিঠা বানানোর জন্য, আর এটা হলো লাউ। আর লাউটা এত সুন্দর, একদম গুলোমুলো দেখতে, কিন্তু চাল কুমড়ার মতো, আর একদম কচি ছিল। তবে লাউটা কিন্তু সিদ্ধ একটু কম হয়েছিল, দেখতেই বেশি সুন্দর। আর এখানে নিয়ে আসা হয়েছে মূলা শাক আর ধনিয়া পাতা। শীতকালে তো ধনিয়া পাতার সব তরকারিতে অনেক ভালো লাগে। আর সব সবজি অনেক ফ্রেশ ছিল, আর শীতকালীন সবজিগুলো খেতে অনেক মজা, তবে গরমকালে ভালো লাগে না। আর এখানে হলো পেঁয়াজ আর ছোট আলু, আর আমরা বেশিরভাগ সময় এই ছোট আলুগুলো খাই, আমার কাছে এই আলুগুলো ভালো লাগে, এটা হলো দেশি আলু।
আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি আজ পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন আর এগুলো আমি এখন রেখে দেব কারণ এখন আমি একটু ফ্রি আছি এখন সব কিছু গুছিয়ে নিব বাবু ঘুমাচ্ছিল তাই আর আমার কাছে বাজার গুছাতে বেশি একটা ভালো লাগে না এগুলো করতে করতে অনেকটা টাইম চলে যায় আর রান্না বান্না করলে তো আরো বেশি সময় হয় তবে আজকে রান্না কিন্তু আমি আগে করে ফেলেছি তারপরে বাজার গুছিয়ে নিচ্ছি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ